নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জানুয়ারি 2024 ছয়টি রাশি বিশ্ব রেকর্ড গড়বে। বছরের প্রথম মাসে, বছরের শুরুতে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে 12টি রাশির মধ্যে, স্পেশাল এই ছয় রাশি। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, কিছু কিছু বছর যেমন আমাদের খুব ভালো যায়, কিছু কিছু মাস আমাদের ভালো যায়, কিছু কিছু দিন, মাসের কিছু কিছু দিন আমাদের ক্ষেত্রে কিন্তু খুব লাকি যায়। তো এরকমই এই 2024 জানুয়ারি মাসে বছরের শুরুতেই ছয়টি রাশি হতে চলেছে মহাকোটিপতি, অর্থাৎ পুরাতন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে এই সৌভাগ্যশালী ছয়টি রাশি। দেখুন, কৌশিক রায়ের কাছে একটা কথা বারবার বলি, ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। যার হাত ধরি কিনা তাকে টেনে তুলি এবং তাকে সারেন্ডার করতে হবে যে কৌশিকদা, আপনি আমাকে বাঁচান। অর্থাৎ সেখানে কিন্তু আমি 100% আমি কিন্তু টেনে কিন্তু তুলব। জন্মকুণ্ডলিতে আপনাদের যদি রাহু গ্রহ, আপনাদের যদি শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, এই তিনটি গ্রহ যদি আপনাদের ভালো থাকে, জানুয়ারি 2024 আপনাদের জন্য কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী আপনার ছয় রাশি আমি একে একে আলোচনা করব এবং কোন কোন দিক থেকে লাভ পাবে। এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ 2024 সাল নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে এই ছটি রাশির ভাগ্যোদয় হতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের মানে এক কথায় যদি বলা যায়, আপনাদের সোনায় সোহাগা হতে চলেছে মেষ রাশি। জানুয়ারি 2024 আপনাদের কর্ম এবং পাশাপাশি আপনাদের ভাগ্য এবং সম্পত্তি জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে কিন্তু চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে আপনারা যদি মিশ্র রাশি মানুষ হন। আপনাদের এ মাসে আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে এবং পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এরপর যে রাশি আমি কথা বলবো, এক্সিলেন্স শ্রেণীতে যেতে চলেছে, সেই রাশি আপনার বছরের শুরুতেই, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশি সৌভাগ্যের সূচনা হতে চলেছে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে মিথুন রাশি। বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে, আপনাদের যারা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এবং আপনাদের শুভ বিবাহ এবং আপনাদের সন্তান সুখ এবং এর পাশাপাশি যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার কোনো গ্লোসারির দোকান রয়েছে, মেডিসিনের দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন আপনারা যদি মিথুন রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা, ফেঁসে গেছিলো এমন কোনো টাকা এ মাসে আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। এরপর যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে বৃষ রাশি। বৃষ রাশি বিশেষ করে আপনাদের
কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের কর্মক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে বিষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিষ রাশি। এবং পাশাপাশি মিডিয়া যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে বিষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। ধনু রাশির ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের হবে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা আপনাদের ভালো দেখা যাচ্ছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, ব্যবসার জায়গা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে উন্নতি, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের আমূল পরিবর্তন আসতে চলেছে, চেঞ্জ অফ লাইফ কর্কট রাশি। বিশেষ করে কর্মক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করতে চলেছে। আপনাদের মান সম্মানের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো অন্তিম এবং শেষ রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি চাইলেও ভুলতে পারবেন না 2024-এর প্রথম মাস। সিংহ রাশির বিশেষ করে ব্যবসার জায়গা, দাম্পত্য সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের আর্থিক স্থিতি, শেয়ার বাজার, লটারি ফাটকা থেকে এই সময় আপনারা অর্থ পেতে পারেন। আপনাদের সৌভাগ্যের সূচনা কোনো শুভ যাত্রার, কোনো ধর্মীয় যাত্রা এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং এই সময় দীর্ঘদিন ফেঁসে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন। আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা যদি সিংহ রাশির মানুষ হন এক কথায় 2024 সিংহ রাশি জানুয়ারিতেই হুঙ্কার দিতে চলেছে। আপনাদের মান সম্মান খ্যাতি এবং পদপ্রতিষ্ঠা রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু 100% লাভ কিন্তু পেতে চলেছেন এবং বড় ধরনের আপনাদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয়টি রাশি। যদি আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে অবশ্যই এই জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু স্মরণীয় মাস হতে চলেছে। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন ভিডিও দেখছেন হচ্ছে না, নিজস্ব ব্যক্তিগত জন্মচক হস্তরেখা অবশ্যই আপনারা হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন। এবং পাশাপাশি আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নমস্কার, ধন্যবাদ।